দিনের কর্মব্যস্ত জীবনে মহিলাদের অনেক রকম কাজ করতে হয়। সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি। ঘর হোক বা বাইরে, সমস্ত কাজ সমান তালে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে যদি সুন্দর মতো আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে সময়, শ্রম আর বেশ খানিকটা টাকাও কিন্তু আমরা সেভ করতে পারবো। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবেই। এমনকি ছোট ছোট টিপস ফলো করে কাজ করলে কিন্তু আমাদের সময়ের মধ্যে সমস্ত কাজ সারা হয়ে যাবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি এই ধরনের প্যাকেট জাত নানান রকম খাবার খেয়ে থাকি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ধোকা মিক্সের প্যাকেট। তো এই ধরনের যে ধোকাগুলো হয়, তো এই ধরনের ধোকাগুলো যখন আমরা বাজার চলতি প্যাকেটের কিনে আনি, তখন অনেকেই আছে রান্না করার পর এটা কিন্তু অনেকটা বেশি শক্ত হয়ে যায় ধোকাগুলো ভাজার পর। তো কিছু কিছু ভুল জিনিস আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে ফেলি ধোকাটা রান্নার সময়, আর সঠিক জিনিসগুলো আমরা যদি না করি তাহলে কিন্তু এই ধোকাটা রান্নার পর এরকম শক্তই হয়ে যাবে। তার জন্য ছোট ছোট দুটো টিপস তোমার সাথে শেয়ার করব। এখানে দেখো, প্রথমে ধোকার প্যাকেটে যে গুঁড়োটা সেটা আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে এই গুঁড়োর সাথে বেশ খানিকটা যে ছোলার ডাল বা মটরের ডাল বেশ খানিকটা গুঁড়ো করে দিতে পারো। তবে অবশ্যই ডালটাকে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে তবে গুঁড়ো করতে হবে। বাড়ির ডাল বাটার সাথে যদি এই ধোকা মিক্সটা গুঁড়ো করে তোমরা মিক্স করে দিতে পারো, তাহলে কিন্তু এর টেস্ট আরো বেশি ভালো হবে। না দিলেও কোনো সমস্যা নেই। কিভাবে এটাকে মাখলে অনেকক্ষণ পর্যন্ত এই ধোকাটা নরম থাকবে, তার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশ অনেকটা পরিমাণ জল কিন্তু দিয়ে দিতে হবে। তোমরা হয়তো ভাববে যে বেশি নরম হয়ে যাবে, একদমই না। যত বেশি নরম করে মাখতে পারবে তত ধোকাটা কিন্তু ভাজার পর শক্ত না হয়ে নরম থাকবে। তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ খানিকটা লিকুইড ফর্মে আমি মেখে নিলাম। এবার এই ধোকা মিক্সের যে আমি মাখাটাকে রেডি করলাম, এই মাখাটাকে আমি অন্তত 20 মিনিট রেখে দেবো। এইভাবে যদি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর এটাকে আমরা অল্প করে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে তারপর ধোকা শেপ করে কেটে তারপর ডিপ ফ্রাই করে একটা গ্রেভি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ধোকাটা অনেক বেশি নরম থাকবে। ধোকার তরকারিটা গরম থাকা অবস্থাতেও যেরকম নরম থাকবে, ধোকাটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একই রকম ভাবে নরম থাকবে, কখনোই কিন্তু ধোকাটা শক্ত হয়ে যাবে না এই ছোট ছোট দুটো টিপস ফলো করলে। তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, আমি এখানে একটা বোতলের মধ্যে বেশ খানিকটা জল ভরে নিয়েছি। আমরা যখন বাড়ির বাইরে কোথাও বেরোই, তখন কিন্তু আমাদের এরকম একটা ছোট বোতলে জল নিয়েই বেরোই। আর এক্ষেত্রে যদি সঙ্গে ছোট বাচ্চা থাকে, সেক্ষেত্রে কিন্তু জলটা আমরা মাস্ট নিয়েই যাই। সে অল্প সময়ের জন্য যাই আর বেশি সময়ের জন্য। কিন্তু এইরকম যখন ছোট ছোট বোতলগুলোর মধ্যে আমরা জল ক্যারি করব, অনেক সময় হয় যে ব্যাগের মধ্যে আমরা জলটা ক্যারি করছি, সেই জলটা কিন্তু লিক করতে থাকে যতই আমরা ঢাকনাটাকে টাইট মতো আটকাই না কেন। তো এরকম ভাবে যদি জলটা লিক করে, সেক্ষেত্রে ব্যাগের মধ্যে থাকা নানান রকম প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ভিজে যেতে পারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই লিকের যে জলের বোতলটা, এটা আমি ব্যাগের মধ্যে নিলাম আর বেশ খানিকক্ষণ পর কিন্তু সমস্ত ব্যাগের ভেতরটা ভিজে যাবে। তো এইরকম ভাবে যদি আমাদের জলটা নষ্টই হয় আর ব্যাগের ভেতর থাকা সমস্ত জিনিস যদি ভিজেই যায়, তাহলে আমাদের এই জলটা নিয়ে কোনো লাভ নেই। আমরা অনেক সময় হয় বোতল চেঞ্জ করেও দেখেছি, অনেক বোতলেই কিন্তু এরকম লিক হয়। তো তার জন্য এখানে একটা ছোট্ট টিপস নিয়ে নিয়েছি, মোজা। বাড়িতে থাকা পুরনো যে কোনো ধরনের মোজা নিয়ে বোতলটাকে যদি মোজার মধ্যে আমরা ভরে তারপর মুখের দিকটায় একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে মুখটাকে আটকে দিই, তাহলে কিন্তু আর জল লিকেজ হবে না। যদিও বা জল লিকেজ হয়, তাহলে কিন্তু মোজাটা সোপ করে নেবে, ব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিন্তু আর নষ্ট হবে না। তো তোমরা অবশ্যই একবার এই টিপসটা ব্যবহার করে দেখবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না টিপসটা তোমাদের কেমন লেগেছে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা এই ধরনের কিন্তু ক্যাডবেরি সেলিব্রেশন সবাই কম বেশি কিনে থাকি, আর কিনে না থাকলেও ঘরে ছোট বাচ্চা থাকলে কিন্তু গিফট হিসেবে তারা সবসময়ের জন্য এই ধরনের ক্যাডবেরি গুলো পেয়েই থাকে। তো এই ধরনের ক্যাডবেরি গুলো খাওয়ার পর এর যে বক্সটা হয় এটাকে কিন্তু আমরা ফেলে দিই, কেননা এটা তো আর আমাদের কোনো কাজে আসে না। হ্যাঁ বন্ধুরা, কোনো জিনিস ফেলে দেওয়ার আগে কিন্তু আমরা যদি যত্ন করে রেখে দিই, তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের গৃহিণীদের কাছে কখনোই ফেলার না। দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ওপরের দিকটা কেটে আমি একটা বক্স মতো তৈরি করে নিলাম। এরপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, নিয়ে নিয়েছি ছোট এক টুকরো ডবল টেপ গাম। ঘরে যদি ডবল টেপ না গাম থাকে, সেক্ষেত্রে খুব কম পয়সা দিয়ে কিন্তু ডবল টেপ গাম বাজারে কিনতে পাওয়া যায়। ছোট্ট একটা ডবল টেপ গাম তোমরা কিনে নিয়ে আসবে। এরপর বক্সের পিছনে আটকে নিয়েছি। দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই তো এরকম একটা ছোট টেবিল থাকে। তো এই টেবিলটার সামনে আমাদের যত প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কোথাও কোথায় কিভাবে রাখবো সেই ভেবে কিন্তু এই চাবি, এই কাঁচি, এই নানান রকম ছোটখাটো ওষুধপত্র আমরা কিন্তু কি করি, হাতের সামনে এই টেবিলটার ওপর এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি, নিজেরাই কিন্তু পরে বিরক্ত প্রকাশ করি। তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখার আগে যদি এই ছোট বক্সটা ফেলে না দিয়ে দেয়ালের কোনো একটা
অংশে এইভাবে লাগিয়ে রেখে তারপর এই বক্সের মধ্যে প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে যদি এই ছোট্ট বক্সটার মধ্যে আমরা রেখে দিই, তাহলে যেরকম দেখতেও সুন্দর লাগবে, কোনো জিনিস ফেলে দেওয়ার আগে কিন্তু আমরা জিনিসটাকে রিউজ করতে পারলাম, সাথে কিন্তু এই টেবিলের সামনেটা যে একটা সব সময় ছড়িয়ে ছিটিয়ে থাকার যে একটা ব্যাপার হয়ে থাকতো সেটা যেমন হবে না। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, ছোট্ট একটা জিনিস ফেলে না দিয়ে রিউজ করলাম, আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি লবণের প্যাকেট। আমরা যখন লবণের প্যাকেটটা কেটে কৌটোর মধ্যে ঢেলে রাখি, বেশ খানিকটা লবণ যদি এই প্যাকেটের মধ্যে থেকে থাকে, তখন কিন্তু এই প্যাকেটটাকে মুড়িয়ে রাখার জন্য আমাদের একটা টাইট কোনো কিছু দরকার, যেরকম একটা রাবার ব্যান্ড বা কোনো কিছু দিয়ে যদি আমরা মুখটা শক্ত করে আটকে না রাখি, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে পোকামাকড় বা আরশোলা ঢুকে যেতে পারে। তো এর জন্য আমাদের একটা টাইট রাবার ব্যান্ড দরকার। কিন্তু হাতের কাছে যদি টাইট কোনো রাবার ব্যান্ড না থাকে বা কোনো কিছু যদি না থাকে এটাকে সিল করে রাখার মতো, তাহলে আমরা কি করব, নিয়ে নিয়েছি কাঁচি। বন্ধুরা, যেই দিকের মুখটাকে আমরা কেটে লবণটাকে ঢেলেছিলাম সেই জায়গাটা কাটা অংশ থেকে আরো একটা এরকম ছোট টুকরো আমি কেটে নিলাম। এইভাবে যদি কেটে নিই, দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর একটা রাবার ব্যান্ডের মতো কিন্তু একটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি। এরপর এই লবণের প্যাকেটের মুখটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে এই যে পলিথিনটাকে আলাদা করে কেটে নিয়েছি, এটাকে ডবল প্যাঁচ দিয়ে যদি এই মুখটাকে টাইট করে আটকে রাখতে পারি, তাহলে কিন্তু কোনো রকম রাবার আমাদের খোঁজার যেরকম দরকার পড়বে না, কোনো রকম গার্ডার ছাড়া কিন্তু এই মুখটাকে আমরা সুন্দর মতো সিল করে টাইট করে আটকে রাখতে পারবো। তো তোমরা হয়তো ভাববে যে টাইট হয়নি। হ্যাঁ বন্ধুরা, এই দেখো একেবারে কিন্তু আমি এটাকে উল্টো করে দেখাচ্ছি, কোনো রকম লবণ কিন্তু লিক হচ্ছে না, সুন্দর মতো কিন্তু এটা আমি সিল করে দিয়েছি। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা প্রত্যেক রান্নাতেই কিন্তু কম বেশি পেঁয়াজ দিয়ে থাকি। পেঁয়াজের যে একটা সুন্দর গন্ধ প্রত্যেকটা রান্নার কিন্তু আলাদা টেস্ট এনে দেয়। কিন্তু পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কাটতে আমাদের এতটা বেশি সময় লাগে যে মাঝে মধ্যে মনে হয় যে পেঁয়াজ ছাড়াই আমরা রান্নাটা করে নিই। তো কিভাবে আমরা পেঁয়াজটাকে সুন্দর করে কুচিয়ে নিলে কোনো রকম হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না, আবার ছুরি কাঁচি বটি গ্রেটার পিলার কোনো কিছুর সাহায্য ছাড়াই সুন্দর মতো পেঁয়াজটাকে আমরা মিহি করে কুচিয়েও নিতে পারবো, এমনকি আমরা যখন অবসর সময়ে বসে থাকি তখন টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতেও কিন্তু আমরা এই পেঁয়াজটাকে অনেক বেশি কেটে নিয়ে স্টোর করে রাখতে পারবো, যার জন্য আমাদের হাত কেটে যাওয়ারও ভয় থাকবে না বা কোনো রকম কিন্তু আমাদের দুর্ঘটনাও ঘটবে না। তো তার জন্য এখানে আমি প্রয়োজন মতো পেঁয়াজ ছুলে নেব প্রথমে। তো এখানে আমি একটা পেঁয়াজকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর কেটে দিয়েছি। এরপর কি করব, নিয়ে নিয়েছি পিলার। যে পিলারটা দিয়ে আমরা সবজির খোসা ছাড়াই, সেই পিলারটাকে দিয়ে যদি আস্তে আস্তে এইভাবে আমরা পেঁয়াজগুলোকে কুচিয়ে নিতে পারি, সেক্ষেত্রে পেঁয়াজগুলো সুন্দর মতো যেরকম মিহি করে কোচানো হয়ে যাবে, বটি ছুরি কাঁচি কোনো কিছুর সাহায্য ছাড়াই আমরা সুন্দর মতো পেঁয়াজটাকে কুচিয়ে নিতে পারবো। সব থেকে বড় কথা হলো আমাদের হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর প্রত্যেকটা কুচি কিন্তু সমান মাপের হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অবসর সময় যদি এইভাবে আমরা পেঁয়াজ কেটে নিয়ে স্টোর করে রাখতে পারি, তাহলে কাজের কিন্তু অনেকটাই সুবিধা হবে। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, যেহেতু আমরা গৃহিণী, তাই আমাদের ঘরের প্রত্যেকটা কাজই একার হাতে করতে হয়। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে রান্নাবান্না করা, ঘর মোছা, এমনকি বাসন মাজাটাও আমরা একার হাতে করি। কারোর কারোর ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড থাকলেও প্রত্যেকের তো রাখা সম্ভব হয় না। তো দেখো, এর জন্য আমি কিন্তু বেশ খানিকটা বাসন এখন মেজে নেব। এমন অনেক বাসনপত্র আছে যে বড় বড় গামলা বাটি, সেগুলো কিন্তু মাজতে খুব একটা কষ্ট হয় না, কেন এতটাই মুখের দিকটা ছড়ানো থাকে, আমরা সুন্দর মতো এগুলোকে মেজে নিতে পারি। কিন্তু সমস্যা হয় এই ধরনের যে গ্লাস হয় বা এমন এমন অনেক পাত্র আছে যে এই ধরনের গলাটা এরকম লম্বা হয়, যার জন্য আমাদের হাত ঢুকিয়ে নিচের দিকের যে ময়লাগুলো থাকে সেগুলোকে তোলানো সম্ভব হয় না। আবার অনেক অনেক কৌটো আছে বা কন্টেনার আছে যেগুলোকে ঠিক এই রকম ভাবে নিচের দিকটা কিন্তু আমরা কখনোই মেজে ঘষে পরিষ্কার করতে পারি না, উপর উপর কোনো রকম ভাবে পরিষ্কার করে রাখি। অন্যান্য বাসনপত্রে কিন্তু এই সমস্যাটা হয় না। নিচের দিকের ময়লাটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি গ্রেটার। তো গ্রেটারের যে হ্যান্ডেলটা রয়েছে এই হাতলটার মধ্যে এইভাবে কসবাইটটাকে দিয়ে তারপর কি করব, একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে এই কসবাইটটাকে বেঁধে দেবো। তোমরা চাইলে পুরনো সুতির কাপড় দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো, আর যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে ছাঁকনির পিছনের যে হাতলটা রয়েছে তার মধ্যেও সেম কাজটা করে নিতে পারো। যে কোনো একটা কিছুর মধ্যে, এরকম লম্বা ধরনের কিছুর মধ্যে যদি আমরা এইভাবে এই কসবাইটটাকে পেঁচিয়ে নিই, সেক্ষেত্রে কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা, হাত লাগানোর সাহায্য ছাড়াই কিভাবে বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে। অনেক সময় হাত কাজ করতে করতে আমাদের হাত কেটে গেছে, সে অবস্থায় এই ধরনের ভিম বার বা ভিম লিকুইড দিয়ে আমাদের কিন্তু বাসন মাজা সম্ভব হয় না, কেননা এই ধরনের খাট জাতীয় কোনো কিছু হাতে লাগলেই হাতটা জ্বালা করে। তো তখনও কিন্তু এই কাজটা আমরা করতে পারবো, যে কোনো ধরনের বাসন মাজার ক্ষেত্রে যদি এইরকমভাবে কোনো একটা টুল আমরা বানিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু যেরকম গ্লাসের নিচের দিকটাও পরিষ্কার হবে, আবার হাত কেটে গেলেও কিন্তু হাত লাগানো ছাড়াই সুন্দর মতো এইভাবে আমরা বাসনটাকে মেজে পরিষ্কার করে নিতে পারবো। তো আশা করছি এই ছোট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, সারাদিন টয়লেট বেসিং বা ওয়াশ বেসিং এগুলো ব্যবহার করার পর আমরা যখন রাতে শুতে যাই, যখন চারিদিক নিরিবিলি হয়ে যায়, তখন একটা সমস্যা হয় কি বলতো বন্ধুরা, এই যে ড্রেনের পাইপলাইন, এই ড্রেনের পাইপলাইন থেকে নানান রকম পোকামাকড় আরশোলা এগুলো কিন্তু আমাদের ঘরে প্রবেশ করে। শুধু
শুধুমাত্র যে সিঙ্কের এখান থেকে তা কিন্তু নয়, ওপেন যদি ড্রেন থাকে সেক্ষেত্রে ওইখান থেকেও নানান রকম আরশোলা বা নানান রকম বিষাক্ত পোকামাকড় ঘরে ঢুকতে পারে। এই সমস্ত পোকামাকড়গুলোকে আমরা ঠিকঠাক মতো ঘরে দেখতে পাই না, এই কারণেই যেহেতু এটা রাত্রেবেলায় এরা ঘরে ঢোকে, চারিদিক অন্ধকার হয়ে গেলে পরে এরা ঘরে ঢুকতে বেশি তাদের সুবিধা হয়। তো তার জন্য কি করতে হবে, প্রত্যেক দিন যখন ঘুমাতে যাব আমরা রাত্রিরে, তার আগে একটা ছোট্ট কাজ করতে হবে, আমাদের যে টয়লেটের ওয়াশ বেসিন রয়েছে কিংবা আমাদের যে রান্নাঘরের সিঙ্ক রয়েছে সেই সিঙ্কের মধ্যে আমরা বেশ খানিকটা পাউডার এইভাবে দিয়ে রাখবো। তো এইভাবে যদি আমরা বেসিনে বা ওপেন যে ড্রেনগুলো আছে সেই ড্রেনে এমনকি টয়লেটেও দিয়ে তারপর আমরা ঘুমিয়ে যেতে পারি, সকালবেলা উঠে যদি এই সিঙ্কটাকে জল দিয়ে পরিষ্কার করে দিই আর হচ্ছে এই ওপেন ড্রেনটাকেও জল দিয়ে পরিষ্কার করে দিই আর কোমরটাকেও যদি ফ্ল্যাশ করে দিই, তাহলে একটাই সুবিধা হবে, এই যে পাউডারের যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকামাকড় এই পাইপলাইন বেয়ে আমাদের ঘরে আসতে পারবে না। সকালবেলা যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবো। হচ্ছে আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে, টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে, ধন্যবাদ।